বন্ধুরা, ভিডিও শুরুতে খুব দ্রুত তোমরা একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও আমাকে। প্রশ্নটি হচ্ছে, জে এম শেফার্ড তার কোন বইয়ে সামাজিক পরিবর্তনের দীর্ঘমেয়াদের কথা উল্লেখ করেছেন? সেই বইটার নাম কি সোশিওলজি, নাকি সেই বইটার নাম দ্য হিস্ট্রি অফ সোসাইটি? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর তোমরা এই ভিডিওর শেষে জানতে পারবে। তবে তার আগে আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু জেনে নেই। সামাজিক পরিবর্তনের প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভৌগোলিক পরিবর্তনের তুলনায় এটা অপেক্ষাকৃত দ্রুত। অর্থাৎ ভৌগোলিক পরিবর্তন এবং সামাজিক পরিবর্তন এর মধ্যে একটা তুলনামূলক পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? সেটা হচ্ছে, সামাজিক পরিবর্তন খুব দ্রুত বদলায়। কার চাইতে? ভৌগোলিক পরিবর্তনের চাইতে। কীরকম ভৌগোলিক পরিবর্তন? হচ্ছে তোমার যে ভূগোল সম্পর্কিত যে ব্যাপারগুলো রয়েছে, তোমার আশেপাশের যে পরিবেশ রয়েছে সেখানে যে পরিবর্তন, সেটা। এবং সামাজিক পরিবর্তন হচ্ছে আমাদের সমাজের যে কাঠামো, আমাদের সমাজের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, কার্যাবলী, কাঠামো, সব কিছুর পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন, এবং এটা অপেক্ষাকৃত দ্রুত হয়। একটা উদাহরণ দিলে তোমরা এটা একটু ভালো বুঝতে পারবে। কীরকম? আমরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানি। 1939 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু আমাদের পৃথিবীর সামগ্রিক যে কাঠামো, আমাদের যে বিভিন্ন সমাজ ব্যবস্থা, সেটা কিন্তু বদলে গেছে। কিন্তু সেখান থেকে ভৌগোলিক পরিবর্তন কিন্তু আমরা খুব বেশি একটা দেখতে পাইনি। অপরদিকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান বৈশ্বিক পর্যায়ে। এছাড়াও দেখতে পাই আমরা বিভিন্ন ধরনের সমাজ, রাশিয়া, কোরিয়া, জাপান, এই যে সমাজগুলো রয়েছে এই সমাজগুলোতে কিন্তু পরিবর্তন এসেছে। অর্থাৎ এই ভৌগোলিক পরিবর্তন অপেক্ষাকৃত দ্রুত হয় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে। এবং তৃতীয়ত আমরা যে বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে, এটা স্থায়িত্ব আসলে কেমন। কথা হচ্ছে, এই পরিবর্তন সবসময় চলমান, এবং এই চলমান হলেও একটি যে পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তনের মোটামুটি একটা স্থায়িত্ব কিন্তু আছে। অর্থাৎ আজকে যদি এরকম হয় যে আমাদের সমাজ থেকে একদম অশিক্ষা, অপরাধ একদম চলে যাবে, সেই অপরাধ কিন্তু আবার একদম রাতারাতি পরের দিনে আবার সমাজে কিন্তু চলে আসবে না। এটার মোটামুটি একটা স্থায়িত্ব আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই অপরাধ আমাদের সমাজে আর ফিরে আসবে না। হয়তো ভবিষ্যতে আসতেও পারে, নাও আসতে পারে। সেই ভবিষ্যৎবাণী কি আমরা করতে পারি? না বন্ধুরা, আমরা সেই ভবিষ্যৎবাণী করতে পারি না। সমাজবিজ্ঞানে সামাজিক পরিবর্তন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেছে যে এটা এত জটিল যে এটা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। তোমরা দেখো, বাংলাদেশে যদি এখন অপরাধ, তারপরে বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয় যদি অনেক বেড়ে যায়, তাহলে এটা দেখে কিন্তু কোনো সমাজবিজ্ঞানী কিন্তু একদম চোখ বন্ধ করে ভবিষ্যৎবাণী করে বলতে পারবে না যে বাংলাদেশ আসলে রসাতলে চলে গেল, বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। এটা কিন্তু বলা সম্ভব নয়। আবার এমন যদি হয়, বাংলাদেশের সব মানুষ হঠাৎ করেই খুব বেশি আইন মানা শুরু করেছে, তার মানে কখনোই আর বাংলাদেশ কোনো খারাপ কিছু করবে না, এটাও কিন্তু বলা যায় না। এমন হতেই পারে যে ভবিষ্যতে কোনো একটা ঘটনা কিংবা কোনো একটা প্রভাবকের কারণে বাংলাদেশ পরিবর্তিত হয়ে গেল, এবং এই পরিবর্তনটা কিন্তু ভবিষ্যৎবাণী করা যায় না, এবং করা গেলেও সেটা যে সবসময় সত্যি হবে সেরকম কোনো নিশ্চয়তা কেউই দিতে পারে না। চতুর্থ যে ব্যাপার, সেটা হচ্ছে বিচিত্রতা। এই যে আমাদের সামাজিক পরিবর্তন, এটার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটার বিচিত্রতা। এই বিচিত্রতা কিন্তু এই সমাজের পরিবর্তনে কখনো কখনো জনগণের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, কখনো কখনো আবার নেতিবাচক পরিবর্তনেরও কারণ হয়ে দাঁড়ায়। এই নেতিবাচকতা এবং ইতিবাচকতা উভয়ই কিন্তু এই সামাজিক পরিবর্তনের মধ্যে রয়েছে, অর্থাৎ এটি অনেক বেশি বৈচিত্র্যময়। পাঁচ নম্বরে আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাই সেটা হচ্ছে, সামাজিক পরিবর্তন পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারেও ঘটতে পারে। কীরকম? ধরো, সমাজের বিভিন্ন বিজ্ঞ ব্যক্তি কিংবা কর্তাস্থানীয় যে ব্যক্তিগুলো রয়েছে, কিংবা সরকার যারা রয়েছে সরকার পর্যায়ে, তারা হঠাৎ করে পরিকল্পনা করলো যে আমরা আমাদের সমাজ থেকে শিশু মৃত্যু একদম কম করে দেব, আমরা আমাদের সমাজ থেকে
অশিক্ষা একদম দূরে পাঠিয়ে দেব, আমরা সবাইকে শিক্ষিত করে ফেলব, এটা কিন্তু পূর্ব পরিকল্পনা করতেই পারে একটা দেশের সরকার, এবং সেটা করে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারে, সেই পদক্ষেপ নিয়ে কিন্তু এই সামাজিক পরিবর্তনটা ঘটাতে পারে। অর্থাৎ তুমি যদি পূর্ব পরিকল্পনা করো এবং সেই সম্পর্কে যদি যথাযথ পদক্ষেপ নিতে পারো এবং সেটা যদি ফলপ্রসূ হয়, তাহলে তুমি যেভাবে পূর্ব পরিকল্পনা করেছো সেভাবেই তোমার সামাজিক পরিবর্তনটিও হবে। আমরা এরপর যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই তার মধ্যে 6 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে সার্বজনীন। অর্থাৎ এই যে সমাজ পরিবর্তিত হলো, আমাদের সমাজের যে লোকজন রয়েছে, আমাদের সমাজের যারা নাগরিক রয়েছে, তাদের সবাই কিন্তু এই সামাজিক পরিবর্তনের প্রভাবে প্রভাবিত হবে, অর্থাৎ কেউই কিন্তু এর বাইরে থাকবে না। সমাজের পরিবর্তনের যে গতি, সমাজের পরিবর্তনের যে মাত্রা, এর মধ্যে অনেক তারতম্য থাকে, উঁচু শ্রেণী, নিচু শ্রেণী, ধনী গরিব, বিভিন্ন পেশার মানুষ, সবার মধ্যে কিন্তু পার্থক্য থাকে, কিন্তু সামাজিক পরিবর্তনের যে প্রভাব সেটা সর্বজনীন। এরপর এই যে প্রভাব, যে প্রভাবের কথা বলছিলাম, এই প্রভাব, এই সামাজিক পরিবর্তনের যে গতি প্রকৃতি, এগুলো কাল, তারপরে দফা, সময়, এগুলোর মাধ্যমে প্রভাবিত হয়। এরপর যে বৈশিষ্ট্যটি আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে সুনির্দিষ্ট নিয়ম। আসলে সামাজিক পরিবর্তনের কি সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে যে এভাবে আসলে পরিবর্তিত হতে হয়, ওভাবে হওয়া যাবে না? এরকম কিন্তু নেই। সমাজের পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, সেটা যে কোনো ঘটনার কারণে যখন তখন পরিবর্তিত হতে পারে সমাজ। এরপর স্বাতন্ত্র্য এবং সক্রিয়তা, এই যে সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তারপরেও কিন্তু প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা সমাজ বলতে কেমন, প্রত্যেক সমাজ বলতে বাঙালি সমাজের কথা বলতে পারো, তোমরা পশ্চিমা সমাজের কথা বলতে পারো, তোমরা ভারতীয় সমাজের কথা বলতে পারো, এই যে বিভিন্ন সমাজ রয়েছে, এই প্রত্যেকটা সমাজের কিন্তু নিজস্ব সক্রিয়তা রয়েছে। যেমন আমরা বাংলা নববর্ষ উদযাপন করি, আমরা বইমেলা উদযাপন করি, কিন্তু তোমার একজন আমেরিকান কিন্তু এই কাজগুলো করে না। অর্থাৎ আমরা আমাদের সংস্কৃতির জায়গা থেকে তাদের চাইতে সক্রিয় এবং স্বতন্ত্র। অর্থাৎ তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে সামাজিক পরিবর্তনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলো আশা করি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশে সমকালীন সময়ে কী কী পরিবর্তন দেখা যায়, সেগুলোর গতিধারা কেমন, সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।